তো দেখো এখানে কথা বলি, তো এখানে যে রাশিগুলো গুণ আকারে আছে মনে রাখো একটাই, গুণ আকারে থাকলে সেগুলোকে যোগ আকারে কনভার্ট করে নিবা, সূত্র ত্রিকোণমিতি সূত্র ইউজ করে যোগ আকারে কনভার্ট করে নেওয়ার পর খুব সহজেই সূত্রটা বা সূত্রের অ্যাপ্লিকেশন চলে আসবে বা তুমি সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করে ফেলতে পারবে। এখানে যে কয়টা কোশ্চেন্স আছে 5 নম্বর সিরিজের, 5-এর A থেকে 5-এর G পর্যন্ত একই নিয়ম একই প্যাটার্ন। তো আমরা একটু আসি সেই কথার মধ্যে। আমরা একই সাথে তোমাদেরকে ধরো যে 5-এর B এবং 5-এর C এই দুটো কোশ্চেন্স নিয়ে আমি একটু কথা বলি। দুটা ত্রিকোণমিতিক ফাংশন একটু ভিন্ন, 5-এর B এবং 5-এর C এই দুটো কোশ্চেন্স নিয়ে আমি একটু কথা বলি। এই দুটো কোশ্চেন্স আমি একটু তোমাদেরকে করে দিব। দেখো 5-এর B এবং 5-এর C, ঠিক আছে, 5-এর B এবং 5-এর C। আচ্ছা ওকে, সো সবাই একটু মিলায় নাও। ও শিট, ওয়েট ওয়েট, এই পাশে নিতে একটু সময় লাগবে, বেটার আমি শর্টকাটে নিয়ে নিই। আচ্ছা একটু আমাকে 1 সেকেন্ড 10 সেকেন্ড সময় দাও, আমি আবার একটু নিতে হবে। হ্যাঁ, 5-এর B এবং 5-এর C, 5-এর B এবং 5-এর C। আচ্ছা ওকে, সো আসো। তো এই কেসে লক্ষ্য করো, কন্ডিশন যেটা একটাই কন্ডিশন যে ত্রিকোণমিতিক রাশিগুলো যোগ বা বিয়োগ গুণ আকারে থাকলে তাকে যোগ বা বিয়োগ আকারে আনতে হবে। সো সাইনে সাইন বি, ওকে। তো এই কেসে সূত্রটা হচ্ছে এটা যে 2 sin A sin B, এটা সূত্র হচ্ছে cos A - B - cos A + B, ত্রিকোণমিতি সূত্র মুখস্থ রাখতে হবে। 2 sin A sin B সূত্র হচ্ছে কি, cos A - B - cos A + B, সূত্র মুখস্থ রাখতে হবে। তারপর দেখো এখানে sin A cos B, ওকে, sin X আর cos হচ্ছে 4X, সো এখানে sin 3X cos 4X। আচ্ছা বড় অ্যাঙ্গেলটাকে আমরা A ধরবো, তো cos A - cos A sin B, তার মানে sin A + B - sin A - B। আচ্ছা তো ত্রিকোণমিতি সূত্র দুটো যদি কেউ না পেরে থাকো আমি একটু লিখে দিই সূত্র দুইটা, কারণ এটা লাগবে। তো সূত্র দেখো, 2 sin A sin B, ওকে, এটা সূত্র হচ্ছে cos A - B - cos A + B, আর তারপর 2 cos A sin B, এটা সূত্র কি, sin A + B - sin A - B। এই হচ্ছে দুইটা সূত্র, হ্যাঁ, 2 cos A sin B আর 2 sin A sin B। তো এই সূত্র দুটো তোমরা ত্রিকোণমিতি পার্টে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত এই পার্টে তোমরা শেষ করেছিলে। তো এই সূত্র দুটো আমরা এখানে অ্যাপ্লাই করবো এবং দুইটা ম্যাথ আমি একত্রে করাবো। হ্যাঁ, দুইটা ম্যাথ একত্রে করে মজা লাগবে, দেখো। সো ফার্স্ট ম্যাথ লক্ষ্য করো সবাই, ফার্স্ট ম্যাথ এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে তুমি হাফ দিবা, ইন্টিগ্রেশন অফ 2 sin 4x sin 2x dx, দেখো মজা পাবো, ঠিক আছে। আর এখানে এরপরটাতেও সেম কথা, হাফ দিবা, হাফ না 3/2, 3টাকে বাইরে নিয়ে আসলাম, 2 বড় অ্যাঙ্গেল cos 4x, বড় অ্যাঙ্গেলটাকে সি ধরবা sin 3x dx, লেখা যায়, লিখে দিলাম। তারপর দেখো 3/2, দেখো মজা করি, হ্যাঁ, 2 cos A cos B sin B, দ্যাট মিন্স sin A + B, সেটা হবে 7x মাইনাস sin A - B sin x, 4x - 3x sin x, ওকে, আর বাইরে আছে dx, এই জন্যে আমি তোমাকে সূত্রটা লিখে দিছিলাম। ওকে, সূত্র মিলাও, 2 cos A sin B, এটা সূত্র হচ্ছে sin A + B - sin A - B, সূত্র হচ্ছে এটা, এই জিনিসটা আমরা এখানে ফলো করছি sin A + B - sin A - B। আচ্ছা আর এখানেও সেম কথা অ্যাপ্লাই করবো, দেখো সবাই মিলাও, দেখো দুটো কোশ্চেন একসাথে করতেছি মজা করে আর কি, জাস্ট এটাই। তো এখানে মিলাও হাফ অফ 2 sin A sin B, 2 sin A sin B সূত্র হচ্ছে cos A - B - cos A + B, cos A - B 4x - 2x, তাহলে 2x হবে -cos A + B, 4x + 2x 6x হয়ে যাবে, ঠিক আছে না। আচ্ছা অ্যান্ড তাহলে এখন বলো, হাফ অফ কজের ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স, মনে আছে কিনা, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডি এক্স সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে sin x + C, আবার ইন্টিগ্রেশন অফ sin x dx সমান কিন্তু ছিল -cos x + C, তাই না। তো এবার তাহলে দেখো আমরা কথা বলি, এই যে এখানে কজের ডিফারেন্সিয়েশন sin x, তাই না, যে sin 2x, আর আমরা আরেকটা জিনিস বলছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x-এর শখটা উল্টেয়া যায়, মানে মনে রাখার জন্য সহজ করে এটা বলা ছিল, তাই না। তো x-এর শখ এখানে 2, উল্টে গেলে হাফ হয়ে যাবে,
ঠিক আছে। আচ্ছা মাইনাস কজের জন্য হচ্ছে সাইন সিক্স এক্স, আর এক্সের সব সিক্স, এটা উল্টে গেলে ওয়ান বাই সিক্স হয়ে যাবে প্লাস সি, ঠিক আছে। এবং ওই পার্টটা যদি তুমি করো একই কথা, দেখো এই পার্টটা তুমি যদি করো একই কথা একই প্যাটার্নে করতে পারবা, থ্রি বাই টু সাইন ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, তাই না? তাহলে মাইনাস কজ সেভেন এক্স, আর এক্সের শখটা উল্টে যায় ডিভাইড বাই সেভেন, মাইনাস সাইন এক্স ডিফারেন্সিয়েশন মাইনাস কজ এক্স প্লাস সি, তাই না? তো একটু সাজায় লিখলে কি হয় দেখো তো, এই যে থ্রি বাই টু এ মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় কজ এক্স মাইনাস ওয়ান বাই সেভেন অফ কজ সেভেন এক্স প্লাস সি, এগুলো কিন্তু ছোটো হাতের হবে সিগুলো, হ্যাঁ বা এসগুলো। তারপর এখানে যদি এ পাশে আসি দেখো একটু ওয়ান বাই টু, ওকে তো ওয়ান বাই টু দ্বারা যদি গুণ করে দাও ওয়ান বাই ফোর অফ সাইন টু এক্স মাইনাস ওয়ান বাই টুয়েলভ অফ সাইন সিক্স এক্স প্লাস সি, তুমি চাইলে এখানে থ্রি বাই টু দ্বারা গুণ করে দিতে পারো, সমস্যা নেই।